الله أكبر الله أكبر. জানতে চেয়েছেন প্রিয় সাহেব আল্লাহর যে 99টি নাম রয়েছে সেগুলো দিয়ে কি আমাদের নাম রাখা উচিত? আল্লাহর 99 নামের আগে আব্দুল যোগ করে পুরুষদের নাম, আমাতুন যোগ করে মেয়েদের নাম রাখা জায়েজ রয়েছে? আল্লাহর 99 নামে আমাদের নাম রাখবেন না। তবে আল্লাহর কিছু নাম আছে যে নামগুলো বান্দার জন্য আক্ষরিক অর্থে হলেও রূপক অর্থে হলেও প্রযোজ্য, যেমন রহিম, ওয়াদুদ। এই নামগুলো মানুষের জন্য রাখা যেতে পারে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন রহিম, রউফ। অতএব এভাবে এগুলো রাখা যেতে পারে। তবে রহমান, গফ্ফার, যেমন রাজ্জাক, রিজিক দাতা, এটা কোনোদিন মানুষ হতে পারে না। এগুলো আল্লাহর জন্য খাস, এগুলো কোনো মানুষের জন্য রাখা জায়েজ নেই। রাখতে হলে শুরুতে আব্দুল দিয়ে, তারপর রাখতে হবে আব্দুল রাজ্জাক, এভাবে রাখতে হবে। এরপরে মাহমুদুল হাসান লিজন জানতে চেয়েছেন ছবি আঁকা হারাম, কিন্তু জীব বিজ্ঞানে ছবি আঁকা লাগে তাহলে পরীক্ষা ফেল করা লাগবে, এর বিধান কি? আল্লাহ তাআলা হেফাজত করুন ভাই, এই সাবজেক্ট নিয়ে পড়বেন না, এই সাবজেক্ট নিয়ে পড়বেন না, অন্য কোনো সাবজেক্ট নিয়ে পড়বেন। আর যদি জীববিজ্ঞান নিয়ে পড়তে হয় আপনার, সেখানে দৈনিক কোনো স্বার্থ জড়িত থাকে, তাহলে সেক্ষেত্রে নিরুপায় হয়ে আঁকছেন, এটা প্রতি আপনার ঘৃণাবোধ থাকবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ, এর জন্য আল্লাহ আপনাকে পাকড়াও করবেন না। এম এ জাকির জানতে চেয়েছেন সুস্থ সবল ব্যক্তিকে কি ভিক্ষা দেওয়া যায়? তাকে ভিক্ষা না দিয়ে তাকে কাজে দীক্ষিত করা উচিত, সেটা উত্তম, কিন্তু যদি সে নিরুপায় মনে করেন তাহলে ভিক্ষা দিলে যে গুণা হবে এমন না, ভিক্ষা দিতে পারেন। ওয়াম্মা সাইলা ফানা ফালা তানহার, আল্লাহ তাআলা বলেছেন কেউ চাইলে ভিক্ষা করলে তাকে তুমি ধমক দিও না, তাকে দিতে পারেন আপনি, এটা আপনার ব্যাপার।